লোকসভার এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পরই ফের মহুয়া মৈত্রকে খোঁচা দিলেন অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বৃহস্পতিবার নিশিকান্ত দুবে জানান, দর্শন হীনতা নেই, তার হলফনামায় যে অভিযোগ এনেছেন তাতে এথিক্স কমিটিতে প্রশ্ন করতেই হতো। অভিযোগের সব প্রমাণ তিনি দিয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি জানান, কোনো শক্তি মহুয়াকে রক্ষা করতে পারবে না। প্রসঙ্গত, এথিক্স কমিটিতে অনৈতিক প্রশ্ন করা হয়েছে বলে বৈঠক ছেড়ে বেরিয়ে যান মহুয়া মৈত্র।